বন্ধুরা, গরমকালে একটা বিশেষ সমস্যা আমাদের খুবই অস্বস্তিতে ফেলে, সেটা হলো অতিরিক্ত ঘাম হওয়া। কেউ কেউ বসে বসেই ঘামতে থাকে, আবার কারো কারো সামান্য একটু পরিশ্রম করলেই দরদর করে ঘাম হয়। আবার যদি অতিরিক্ত ঘামের সঙ্গে ঘামে দুর্গন্ধ থাকে তাহলে তো কথাই নেই, ভিড় বাসে ট্রেনে ঘামের দুর্গন্ধে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হয়। শারীরিক পরিশ্রম করলে ঘাম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি যে কোনো অবস্থায় বছরের যে কোনো সময় অতিরিক্ত ঘাম হতে থাকে তাহলে আমাদের খুবই সমস্যায় পড়তে হয়। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে যাদের অতিরিক্ত ঘাম হয় তাদের জন্য আমি কয়েকটি অব্যর্থ হোমিও ওষুধের উল্লেখ করছি। লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারলে অতিরিক্ত ঘামের সমস্যা থেকে আপনি নিশ্চয়ই মুক্তি পাবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ঘাম আমাদের শরীরের স্বাভাবিক শারীরবৃত্ত প্রক্রিয়া। ঘাম শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে, তাই গরমকালে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তা স্বাভাবিক রাখতে ঘাম। তাছাড়া ঘামের সঙ্গে বর্জ্য পদার্থ শরীরের বাইরে বেড়ে যায়, তাই গরমকালে ঘাম হওয়া একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এমন অনেকেই আছেন যাদের শুধু গরমকালেই নয়, বছরের যে কোনো সময় অতিরিক্ত ঘাম হতে থাকে। আবার কেউ কেউ আছেন যাদের অতিরিক্ত ঘামের সঙ্গে ঘামে দুর্গন্ধ হয়, তাদের সকলের সামনে খুবই অস্বস্তিতে পড়তে হয়। অতিরিক্ত ঘাম হলে দৈনন্দিন কাজকর্মে, কর্মজীবনে, সামাজিক সম্পর্কে, এমনকি স্ত্রীর সাথে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে। এর থেকে মনের ওপর চাপ পড়ে। অতিরিক্ত ঘাম সারা শরীরে, মাথায়, কপালে, ঘাড়ে, হাত ও পায়ের তলায়, বগলে এবং যৌনাঙ্গ হতে পারে। এই অতিরিক্ত ঘাম হওয়াকে ডাক্তারি পরিভাষায় হাইপার হাইড্রোসিস বলে। যাদের হাতের তালুতে প্রচুর ঘাম হয় তাদের হাত দিয়ে কাজকর্ম করতে খুবই অসুবিধা হয়। ছাত্রছাত্রীদের পেন দিয়ে লিখতে, অফিসে কম্পিউটারে কাজকর্ম করতে, স্বর্ণকার পেন্টার যাদের হাত দিয়ে খুব সূক্ষ্ম কাজ করতে হয় তারা হাতের ঘাম হওয়ার জন্য খুবই অসুবিধায় পড়ে। আবার ঘামের কারণে হাতের তালু সবসময় ভিজে থাকায় অনেকে হ্যান্ডশেক করতে অস্বস্তি বোধ করেন। যাদের বগল থেকে প্রচুর ঘাম হয় তারা যখন বসে বসে পড়াশোনা করে বা লেখালেখি করে তখন বগল থেকে ঠান্ডা ঘাম টপ টপ করে ঝরে পড়তে থাকে। কাজকর্ম করলে তো কথাই নেই, বগলের ঘামে জামা ভিজে সপসপ করে। আবার যাদের অতিরিক্ত ঘামের সঙ্গে শরীরে দুর্গন্ধ হয় তারা সবসময় হীনমন্যতায় ভুগতে থাকে। ঘামের কারণে যাদের পায়ে দুর্গন্ধ হয় তারা সকলের সামনে জুতো খুলতে ভয় পায়, মোজাতে প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ে। অতিরিক্ত ঘাম হওয়ার কারণে শরীরে জলের ঘাটতি হয় বা ডিহাইড্রেশন হয়, এর থেকে দুর্বলতা, ক্লান্তি ও অবসন্নতা দেখা দেয়। আবার ঘামের কারণে ত্বক সবসময় ভিজে থাকায় ত্বকে, বিশেষ করে ত্বকের ভাঁজে ফাঙ্গাল ইনফেকশন হতে দেখা যায়। তাপমাত্রা বেড়ে গেলে, কায়িক পরিশ্রম করলে, বাতাসের আর্দ্রতা বেড়ে গেলে কম বেশি সকলেরই ঘাম হয়। আবার হঠাৎ করে মনের উপর চাপ, আবেগ, ভয়, রাগ ইত্যাদি কারণে ঘাম বেশি হয়। তেল ঝাল মশলা জাতীয় খাবার খেলে, সোডা চা কফি পান করলে, ধূমপান মদ্যপান করলে শরীরে ঘামের পরিমাণ বেড়ে যায়। জ্বর হলে জ্বর কমানোর ওষুধ খেলে, শরীরে সংক্রমণ হলে, হাইপার থাইরয়েডিজম, হাইপার গ্লাইসেমিয়া, টিবি, ক্যান্সার, মেনোপজ এবং শরীরে ভিটামিনের অভাব হলে অতিরিক্ত ঘাম হয়। শরীরের ঘর্মগ্রন্থিগুলো অতি সক্রিয়তার কারণে শরীরে ঘাম বেশি হয়। যারা অতিরিক্ত ঘামের কারণে নাজেহালে পড়েছেন তাদের ওষুধ খাওয়ার সাথে সাথে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে হবে। যেমন প্রথমেই শরীরে জলের ঘাটতি দূর করতে এবং দুর্বলতা কাটাতে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। নিয়মিত মেডিটেশন করে মনের জোর বাড়াতে হবে, যাতে অল্পতেই টেনশন, অ্যাংজাইটি, ভয়, রাগ আপনাকে কাবু করতে না পারে। অনেক সময় দেখা যায় শরীরে ভিটামিনের অভাব হলে, বিশেষ করে ভিটামিন বি এর অভাবজনিত কারণে অতিরিক্ত ঘাম হয়। তাই কলা, ডিম, দুধ, গাজর, টমেটো, শাকসবজি, মাছ ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। ফলের মধ্যে পেঁপে, তরমুজ, আম বা যে কোনো মৌসুমি ফল আপনাকে খেতে হবে। শারীরিক দুর্বলতা বা কোনো রোগের কারণে অতিরিক্ত ঘাম হলে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিয়মিত আসন ব্যায়াম করে শরীরকে ফিট রাখতে হবে। তেল ঝাল মশলা জাতীয় খাবার এবং নেশার জিনিস বর্জন করতে হবে। এইসব নিয়ম মেনে চলুন। তার সঙ্গে যে ওষুধগুলো উল্লেখ করেছি তার মধ্যে থেকে লক্ষণ মিলিয়ে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন, আর তাহলেই অতিরিক্ত ঘামের সমস্যা থেকে
আপনি মুক্তি পাবেন। প্রথমে যে ওষুধটা উল্লেখ করব সেটা হলো ক্যালকিরাকাপ 200। মোটাসোটা শীতকাত রোগী যাদের সহজেই ঠান্ডা লাগে, সামান্য পরিশ্রমে বেদম হয়ে পড়ে, যারা চর্বি জাতীয় খাবার, মাংস ও টক খেতে পছন্দ করে না, ডিম, লবণ ও মিষ্টি খেতে ভালোবাসে, এবং যারা অম্বলের সমস্যায় ভোগে, তাদের অতিরিক্ত ঘাম হলে ক্যালকিরাকাপ মন্ত্রের মতো কাজ করে। এসুদে মাথায়, মুখে, কপালে এবং হাতের তালুতে প্রচুর ঘাম হয়। সামান্য পরিশ্রম করলেই রোগী দরদর করে ঘামতে থাকে। অতিরিক্ত ঘামের কারণে মাথার বালিশ ভিজে যায়। ক্যালকিরাকাপ রোগী পা ঠান্ডা ও ভিজে হয়ে থাকে, মনে হয় যেন পায়ে ভিজে মোজা পরা আছে। তার সঙ্গে পায়ের তলায় জ্বালা করে এবং পা স্পর্শকাতর হয়ে থাকে। ক্যালকিরাকাপ এই ওষুধটা সকাল রাত দুবার করে 10-15 দিন আপনি সেবন করতে পারেন। প্রতিবার 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিতে হবে। ওষুধ খালি পেটে খেতে হবে। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধকে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। অতিরিক্ত ঘামের চিকিৎসা আর একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো সাইলেসিয়া 200। সাইলেসিয়া রোগী শীতকাতরা, ঠান্ডা সহ্য করতে পারে না, রোগী সবসময় গরম জামা কাপড় পরে থাকতে চায়, হাত ও পায়ের তলা ঠান্ডা হয়ে থাকে, বিশেষ করে শীতকালে। রোগী শীতকাতর হয় কিন্তু ঠান্ডা পানীয় ও আইসক্রিম খেতে ভালোবাসে, গরম খাবার ও মিষ্টি পছন্দ করে না। এরকম লক্ষণযুক্ত রোগীদের পায়ের তলায়, পায়ের আঙুলের মাঝে, হাতের তালুতে ও বগলে প্রচুর ঘাম হলে সাইলেসিয়া মন্ত্রের মতো কাজ করে। সাইলেসিয়া যেমন প্রচুর ঘাম হয়, তেমনি ঘামে প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ে। পায়ের ঘামে এত দুর্গন্ধ হয় যে রোগী সবার সামনে মোজা খুলতে ভয় পায়। পা এবং পায়ের আঙুল সবসময় ঘামে ভিজে থাকায় ফাঙ্গাল ইনফেকশন হয়, হেজে যায়, চুলকায়, জ্বালা করে এবং প্রচণ্ড ব্যথা হয়। এসুদের আর একটা বিষয় লক্ষণ হলো বসে বসে কাজ করার সময় বা পড়াশোনা করার সময় বগল থেকে অনবরত ঠান্ডা ঘাম টপটপ করে ঝরে পড়তে থাকে। হাতের তালুতে ঘাম হওয়া সাইলেসিয়ার আর একটা বিষয় লক্ষণ। সাইলেসিয়া এই ওষুধটা সকাল রাত দুবার করে 10-15 দিন সেবন করতে হবে। প্রতিবার 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিতে হবে। ওষুধ খালি পেটে খেতে হবে। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না, এমনকি জলপানও করা যাবে না। ক্যালকিরাকাপ এবং সাইলেসিয়া এই দুটো ওষুধেই প্রচুর পরিমাণে ঘাম হয়, কিন্তু ক্যালকিরাকাপ রোগী মোটাসোটা হয় এবং সাইলেসিয়া রোগী মোটাসোটা হয় না। ক্যালকিরাকাপের মাথায়, মুখে, ঘাড়ে বেশি ঘাম হয়, কিন্তু সাইলেসিয়ায় হাতের তালু, পায়ের তলায়, বগলে প্রচুর ঘাম হয়। সাইলেসিয়া রোগী টক খেতে ভালোবাসে, কিন্তু ক্যালকিরাকাপ রোগী টক পছন্দ করে না। আবার ক্যালকিরাকাপ মিষ্টি পছন্দ করে, কিন্তু সাইলেসিয়া রোগী মিষ্টি পছন্দ করে না। এইসব লক্ষণ দেখে আপনি খুব সহজেই ক্যালকিরাকাপ এবং সাইলেসিয়াকে পার্থক্য করতে পারবেন। নেক্সট ওষুধ হলো জ্যাবোরান্ডি 200 এবং হাইড্রোকোটাইল 200। থাইরয়েডের সমস্যার কারণে বা হৃৎপিণ্ডের সমস্যার কারণে অথবা কোনো কারণ ছাড়াই সারা শরীরে প্রচুর পরিমাণে ঘাম হলে এবং কোনো ওষুধে ফল না পেলে এই দুটো ওষুধ 3 ঘন্টা ছাড়া উল্টেপাল্টে 2-3 সপ্তাহ সেবন করে দেখতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। এর পরের ওষুধ হলো সালফার 200। যাদের অস্বাভাবিক ঘামের সঙ্গে হাতের তালু এবং পায়ের তলায় জ্বালা করে, ঘামের কারণে শরীর গরম হয়ে থাকে এবং যাদের ঘামে রসুনের গন্ধ ছাড়ে জামা কাপড়ে সেই গন্ধ থেকে যায়, তাদের অতিরিক্ত ঘামের সমস্যায় সালফার 200 চমৎকার কাজ করে। বগলের ঘামে রসুনের গন্ধ ছাড়লে সালফার 200, বগলের ঘামে পেঁয়াজের গন্ধ ছাড়লে বোবিস্টা 200, আবার বগলে দুর্গন্ধযুক্ত ঘামের সঙ্গে যদি ঘামের কারণে জামা কাপড়ে হলদে দাগ পড়ে তাহলে হিপার সালফার 200 ভালো কাজ করে। সালফার 200 এই ওষুধটা সপ্তাহে 1 দিন খাবেন এবং সকাল দুপুর রাত 3 বার খাবেন। প্রতিবার 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খালি পেটে খাবেন। অতিরিক্ত ঘামের সমস্যায় আর একটা ভালো ওষুধ হলো মার্শাল 200। যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো সারা শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, এই ঘাম রাতে বেশি হয়, ঘামে দুর্গন্ধ বা টকগন্ধ ছাড়ে, ঘামের কারণে রোগী দুর্বল হয়ে পড়ে। মার্শালের চরিত্রগত লক্ষণ হলো প্রচুর ঘাম, প্রচুর লালাস্রাব এবং প্রচুর পিপাসা। মার্শাল এই ওষুধটা সকাল রাত দুবার করে 10-15 দিন সেবন করতে হবে। প্রতিবার 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিতে হবে। ওষুধ
খালি পেটে খেতে হবে। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো থুজা 200। মোটাসোটা রোগী যারা আঁচিল, টিউমার, অর্শো ফিসার এবং ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশানে ভুগছেন বা ভুগেছেন, যারা ঠান্ডা সহ্য করতে পারে না এবং যারা আলু পেঁয়াজ ও মাংস খেতে পছন্দ করে না, তাদের অতিরিক্ত ঘামের সমস্যায় থুজা খুব ভালো কাজ করে। এসুদের বিশেষ লক্ষণ হলো শরীরের ঢাকা অংশের তুলনায় খোলা অংশে বেশি ঘাম হয়, মাথা ছাড়া শরীরের সর্বত্র ঘাম হয়, ঘামে মধুর মতো মিষ্টি গন্ধ ছাড়ে। থুজা 200 ওষুধটা সকাল রাত দুবার করে 10 থেকে 15 দিন সেবন করতে হবে। প্রতিবার 2 থেকে 3 পাউন্ড ওষুধ সরাসরি জিভে দিতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।